মাদারীপুরের কালকিনি পৌরসভার 42 নম্বর মজিদবাড়ি মৌজার 1 একর 30 শতাংশ জায়গার উপর 2018 সালের মে মাসে পৌর বাস টার্মিনাল নির্মাণ শুরু করে মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছর ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে চূড়ান্ত বিলও তুলে নেয়, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি আজও চালু হচ্ছে না। ফলে মাদকসেবী আর বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে এই বাস টার্মিনালটি। এটা টার্মিনাল উঠাইছে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু এটা চালু হইতেছে না। দিন রাত 24 ঘন্টা এখানে মানুষ সিলেপান ইয়ঞ্জনেশন পোলাপায় নেশা করে। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, কিন্তু বাস টার্মিনালটি চালু না হওয়ায় মহাসড়কের উপরেই যাত্রী ওঠানামা করানোতে বাড়ছে ঝুঁকি। যাত্রীদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় এই পৌর বাস টার্মিনালটি। এটি কি কারণে চালু করা যাচ্ছে না, এর রহস্য খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। এত সুন্দর একটা টার্মিনাল করছে, যাত্রীর বিকট সমস্যা, তারপর এই টার্মিনাল কেন চালু হচ্ছে না? ভূতঘাটার টার্মিনালটা চালু হলে উপকার হবে, এটাই যানজট কমবে যাইবে। সব জটিলতা কাটিয়ে এক মাসের মধ্যে এটি চালুর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই গাছটা যাতে গাছগুলো যাতে কেটে দেয়, এই টার্মিনালটা যাতে চালু করতে পারি। উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, দ্রুততম সময়ে এটা সমাধান করে আমরা এটা জনগণের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করব। তৎকালীন মেয়র ইনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 2,55,00,000 টাকা ব্যয়ে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।